हेलो स्टूडेंट, आमी तापस सर। आज के भिडियोते तुम्हारे जन चले कलकाता यूनिवर्सिटी फर्स्ट सेमिस्टर CC1 जे पेपर आछे तार आगे इयारे अर्थात 2020 साले जो कोश्चन पेपर से कोश्चन पेपर सम्पर्के आलोचना करब। तो चलो शुरू करी आज के फर्स्ट कोश्चन शॉर्ट कोश्चन। देखो एक जो कटा कोश्चन आछे इलाहाबाद प्रशस्ति के रचना करें, तारपर एकटी चरित्र साहित्यर नाम उल्लेख करो। नेक्स्ट प्राचीन भारतेर मध्यप्रस्तर जुगेर एकटी केंद्रेर नाम लेखो जेखाने गुहा चित्र पावा जाय। तारपर हड़प्पा सभ्यतार व्यवहृत जेकोनो एकटी धातुर नाम लेखो। नेक्स्ट हड़प्पा सभ्यतार विशाल स्नानागारटी कोथाय अवस्थित छिल। नेक्स्ट बेद कयटी भावे विभक्त। तारपर वैदिक जुगे একজন মহিলা স্তোত রচয়িতার নাম লেখো। নেক্সট বৈদিক যুগের সমাজে কয়টি বর্ণ ছিল। নেক্সট গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন। তারপর গৌতম বুদ্ধ কোন স্থানে প্রথম ধর্ম প্রচার করেন। নেক্সট জৈনদের পবিত্র গ্রন্থের নাম করো। তারপর ষোড়শ মহাজন পদের মধ্যে কোন রাজ্য সাম্রাজ্য বিস্তারে সক্ষম হয়েছিল। তারপর গান্ধার রাজ্যের রাজধানীর নাম করো। নেক্সট মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন। লাস্ট নন্দবংশের শেষ রাজা কে ছিলেন। তো এবারে আলোচনা করো 5 নম্বরের কোশ্চেনটা সম্পর্কে। দেখো তোমাদের 5 নম্বরে কিনা জানো 8টা থাকে, করতে হয় 4টে। তো 5 নম্বরের কোশ্চেনটা সম্পর্কে আমাকে আলোচনা করি। ফার্স্ট যে কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। নেক্সট কৌটিল্যের অর্থশাস্ত্রের উপর একটি টিকা লেখো। নেক্সট মেঘালিত সম্পর্কে একটি টিকা লেখো। তারপর ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর হরপ্পা নগর পরিকল্পনা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট অষ্টাঙ্গিক মার্গ কী। তারপর আজীবিক ধর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই ছিল 5 নম্বর। এবারে 10 নম্বর দেখো, তোমাদের যে কোনো 3টি করতে হয়, 6টা থাকে, আলোচনা করি। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। নেক্সট ঋগ্বৈদিক যুগের আর্থসামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। তারপর হচ্ছে ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো। নেক্সট ভারতে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে আর্থসামাজিক কারণগুলি কী ছিল। তো এই ছিল তোমাদের 2020 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির CC1-এর অর্থাৎ হিস্ট্রি অনার্সের কোশ্চেন পেপার। তো যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই।